হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো বেশ লম্বা ছুটির পর আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর ছুটিটা কেন সেটা তো অনেকেই জানেন তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে টমেটো এক বছর পর্যন্ত সংরক্ষণ কিভাবে করা যায় সেই সাথে শীতের কিছু সবজি আছে যেগুলি ফ্রিজ আপ করা যায় না আমরা না জেনে অনেক সময় করে থাকি তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি কাজে আসবে শীতকালে তো হচ্ছে বাজারে প্রচুর সবজি পাওয়া যায় আর শীত আসলে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই চেষ্টা করি শীতের কিছু সবজি ফ্রিজ আপ করার যদিও এখন সারা বছরই সব সবজি পাওয়া যায় তবে সিজন ছাড়া যে সবজিটা পাওয়া যায় সেটার দামটাও একটু বেশি থাকে তো টমেটো বা কিছু সবজি আছে যেগুলি ফ্রিজ আপ করার পরেও খেতেও মানে টেস্টের কোনো হেরফের হয় না বা ভালো থাকে আর কিছু সবজি আছে যে ফ্রিজ আপ করার পরে একদমই মানে টেস্ট তো থাকে না গুণগত মানটা অনেক দূরের কথা তো এখানে হচ্ছে আমি দুই কেজি টমেটো নিয়েছি তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলিকে ধোয়ার জন্যে আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তো টমেটোগুলি হচ্ছে ভালোভাবে ধুয়ে নিব টমেটোগুলিকে আমি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখে দেন এগুলিকে ক্লিন করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এক্সট্রা যদি কোনো ধুলাবালি থেকে থাকে সেগুলি একদম মানে পানির নিচে পড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ক্লিন করার পরে এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি তার উপরেই রেখে দিচ্ছি যে কোনো সুতি গামছা বা কাপড় হলেই হবে আর টমেটো ফ্রিজ আপের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে টমেটোগুলি কিন্তু খুব বেশি পাকা নেওয়া যাবে না কাঁচা হলে তো কোনো সমস্যা নেই কিন্তু খুব বেশি পাকা হলে হবে কি টমেটোগুলি ভালো থাকবে না বেশি দিন তো এখন আপনাদের সাথে শেয়ার করি যে শীতে সবজি ফ্রিজ আপ করার ব্যাপারে কিছু তথ্য তথ্য বলতে আসলে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি সেটা হচ্ছে গত বছর আমি বেশ কিছু সবজি আপ করেছিলাম কিছু করেছিলাম নিজের প্রয়োজন মাথায় রেখে আর কিছু করেছিলাম আসলে এক্সপিরিয়েন্স করার জন্যে যে আদৌ হয় কিনা কারণ আমি যে আপনাদের সাথে শেয়ার করব সেটা তো আমার মাথায় আগে থেকেই ছিল তো যে জিনিসটা আমার মানে অভিজ্ঞতা নাই বা আমার কোনো আইডিয়া নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার মানে একদমই কখনোই হবে না আসলে যে বিষয়টা আমি অ্যাপ্লাই করে বা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে মানে আমি শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বেশ কিছু সবজি আমি ফ্রিজ আপ করেছিলাম তার মধ্যে ছিল শিম ফুলকপি বাঁধাকপি তারপরে হচ্ছে পেঁয়াজ কলি তারপরে হচ্ছে গাজর জলপাই টমেটো আর রেখেছিলাম আম তো এই সব সবজিগুলির মধ্যে যে টমেটো মানে যে সবজিগুলি ভালো ছিল সেগুলি হলো আচ্ছা তার আগে বলি আমি কিন্তু এখানে মানে সবগুলি টমেটো ক্লিন করে নিয়েছি এখন এগুলিকে ভালোভাবে মুছে নিব যাতে টমেটোর গায়ে কোনো ধরনের পানি না থাকে এটা খুবই ভালোভাবে খেয়াল করতে হবে যে দেখুন এক ফুটেও পানি থাকা যাবে না তো যাই হোক যে সবজিগুলি ভালো ছিল তার মধ্যে সেগুলি ছিল বেশিরভাগই টক জাতীয় জিনিস মানে টমেটো জলপাই আম ও আচ্ছা মটরশুঁটিও রেখেছিলাম মটরশুঁটিও বেশ ভালো থাকে কিন্তু অন্যান্য যে সবজি রেখেছি শিম তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলি বেশি হলে তিন সপ্তাহ তার বেশি একদমই ভালো থাকে না গুণগত মান থাকে না পাশাপাশি টেস্ট একদমই পাওয়া যায় না তো যারা হচ্ছে শীতের সবজি ফ্রিজ আপ করবেন ভাবছেন বা চিন্তা করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যদি আমার কথা বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে আপনার আমি যে সবজিগুলির কথা বললাম ওই সবজিগুলি রাইখেন না কারণ রাখার পরে যখন আপনি রান্না করার পরে পুরো তরকারিটাই ফেলনা যাবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে আমি আবারও বলছি আমি কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমি টমেটোগুলি হচ্ছে ভালোভাবে মুছে নিচ্ছি আর একটা সবজি ফ্রিজার্ভ করতে কিন্তু অনেক প্রসেস হয় বিশেষ করে সিমের ক্ষেত্রে মানে একটা একটা শিম হচ্ছে মুছে তারপরে রাখতে হয় আসলে কষ্ট হয় কিন্তু তারপরেও আমরা রাখি একটু সুবিধার জন্যে তো আমি সবগুলি টমেটোই মুছে নিয়েছি এখন যেটা করব জাস্ট আমি আমার প্রয়োজন মতো মানে ফালি করে নেব তো যে টমেটোগুলি একটু বেশি বড় থাকে সেগুলিকে হয়তো তিনটা ফালি করব আর যেগুলি মিডিয়াম সেগুলিকে হচ্ছে চারটা ফালি করব করে হচ্ছে একটা বক্সে ভরে রেখে দিব আর কিছুই লাগবে না এটা বক্সে ভরতে হবে এমনটা না পলি ব্যাগে ভরে রেখে দিলেও কিন্তু সুন্দর মতো ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি চাইলে হচ্ছে যে কোনো জিপলক ব্যাগে ভরেও রাখতে পারেন আর অনেকে দেখি যে হচ্ছে টমেটোটাকে হলুদ লবণ দিয়ে একটু জাল করে নে কেউ আবার ট্রেতে করে মানে আইস জমিয়ে নেয় কোনো কিছুই দরকার নেই আপনারা আমি আবারও বলবো যদি আমার কথা বিশ্বাসযোগ্য মনে হয় এভাবে করে দেখতে পারেন পুরো এক বছর পর্যন্তই ভালো থাকবে পরে যখন হচ্ছে আমরা রান্না করব তার আগে জাস্ট আপনার যতটুকুন প্রয়োজন ততটুকুন নিয়ে নিলেই হবে তো এই তো আমি আমার প্রয়োজন অনুসারে ফালি করছি আমি তো আগেই বললাম যে কোনোটা তিন ফালি করছি কোনোটা চার ফালি করছি তো এভাবে করে আমি সবগুলি টমেটো কেটে নিব। আর হ্যাঁ ফ্রিজ থেকে নামানোর পরে আপনার যে কয়টা প্রয়োজন সে কটা রেখে কিন্তু বক্সটার সাথে সাথেই ফ্রিজে রেখে দিতে হবে তো এই তো আমি এরকম একটা বক্সে সবগুলি হচ্ছে নিয়ে নিয়েছি এখন জাস্ট এটাকে ডিফে রেখে দিব তো আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে যদি আমার কথাবার্তায় বা আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এই পর্যন্তই আর বেশি বড় করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ